পরশু থেকে রাত থেকে বেশ কিছু প্রায় 40-50টার মতো পরশু দিন রাত্রে কল ভেঙে দেওয়া হয়। তারপরে আমরা সাঁইথিয়া পৌরসভার পক্ষ থেকে পুলিশের কাছে একটা আমরা কমপ্লেন দিই আমরা, এবং গতকাল রাত্রেও আরও এরকমই প্রায় 40-50টা আরও কল ভাঙে, এবং তার সাথে সাথে আমরা যে ফোয়ারাটা করেছি গার্লস স্কুলের সামনে, সেখানে ওই যে ফোয়ারার যে পিতলের নজেল 60খানার মতো সেগুলোকে ভেঙে নিয়ে চলে যায়। শেষ পর্যন্ত পাওয়া খবর যে যে আসামি সে নাকি ধরা পড়েছে। আমি এর জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব দ্রুত তারা এই ক্রিমিনালকে চিহ্নিত করে তাকে ধরতে পেরেছেন, এবং তার কাছ থেকে বেশ কিছু মালও পাওয়া গেছে। আচ্ছা, কি কারণ হতে পারে এর পিছনে? যতদূর সম্ভব এটা ওই যারা ড্রাগস বা যারা নেশা করে তারাই এরকম কাজকর্ম করেছে, কারণ ওই সব ওই কল ফল নিয়ে বিক্রি করে যে পয়সাটা উঠবে তাতে শুধু ড্রাগসের নেশা করার জন্যই, আমার যেটা ধারণা। আচ্ছা, পুরসভার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়েছিল? হ্যাঁ, পুরসভার পক্ষ থেকে আমরা গতকালকেই লিখিত অভিযোগ করেছিলাম।